হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম প্রেমা ভিলাসে। আজকে টুকটাক কিছু কেনাকাটার জন্য গড়িয়াহাট যাচ্ছি, তো ভাবলাম যে যাওয়ার পথে প্রেমা ভিলাসে ঢুকে একটু খেয়ে যাই। তো আমরা মিনি থালি অর্ডার করেছি আজ। এ দেখো মিনি থালি এসে গেছে। এখানে কাঁচকলার একটা সবজি দিয়েছে, তার সাথে সাম্বার আর ভাত আর পাঁপড় এই দিয়েছে। তো দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো আমরা দুজনেই এই মিনি থালি নিয়েছি, তো চলো খেয়ে দেখা যাক। অসাধারণ খেতে। কাঁচকলার তরকারিটা তো দুর্দান্ত, আর সাম্বারটাও ভীষণ ভালো, আর পাতের শেষে পাঁপড়, উফ ভাবা যায়। এ দেখো খাওয়া হয়ে গেছে, এবার আমরা ট্রামে করে গড়িয়াহাটের দিকে রওনা হয়ে গেছি। তো আগের দিনও ট্রামে চড়েছিলাম, আজকেও ট্রামে চড়ছি। আসলে ট্রামে চড়তে আমার ভীষণ ভালো লাগে। চলে এসেছি গড়িয়াহাটে। তো আমার পেট ডগ চেরির জন্য একটা জামা কেনার ইচ্ছে আছে, পুজোর জামা। তো দেখি পছন্দসই পাই কি না। ওই একদম ছোট্ট বাচ্চাদের যে জামাগুলো, এই দেখো এখানে একটা দোকানে চলে এসেছি যেখানে কিছু ফ্রক আমি দেখছি, কারণ ও তো মেয়ে, তাই ওর জন্য ভাবছি ফ্রক কিনবো। তো তাই দোকানদারকে ফ্রক বার করতে বলেছি। তো এই হাত কাটা ফ্রকগুলোই চেরির পক্ষে আদর্শ হবে মনে হচ্ছে, কাটনের ওপর আছে এগুলো। একটু ব্রাইট কালার কিনতে চাইছি, চেরি ধুলো মাখিয়ে ফেলে। তো এই হলুদটা ভাল লাগছে। এই অরেঞ্জটা আরো ভালো লাগছে, খুবই ব্রাইট কালার এই অরেঞ্জটা, এটাই নেব আমি, ঠিক করে ফেলেছি। সুন্দর এই ফ্রকটা, আর ফ্রকের সামনেটায় দেখো বোতাম দেওয়া আছে। এটা চেরিকে যখন পরাবো এটা পিঠের দিকে থাকবে, মানে বোতামগুলো পিঠের দিকে থাকবে চেরির, তাহলে পরাতেও সুবিধা হবে। তো এটাই নিচ্ছি চেরির জন্য, আশা করছি চেরির খুব পছন্দ হবে। ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে এই ব্লাউজের দোকানটা চোখে পড়লো। তো খুবই ট্রেন্ডি কালেকশন আছে এই দোকানে। দেখো এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর, এটা কোনো সাদা লাল পাড় শাড়ির সাথে কিন্তু খুবই মানাবে। বেশ কুচি দেওয়া, পাফ হাতা, এখন তো রেট্রো ফ্যাশন এমনিতেই চলছে। প্যাডেড ব্লাউজ এটা। চলে এসেছি একটা জুয়েলারির দোকানে। তো জিন্সের সাথে পরা যায় এরকম কিছু ইয়াররিংস আমি খুঁজছি। তো এখানে একটা পেয়েও গেছি, এখানে একটা ক্যামেল ইয়াররিং, এখানে দেখো অক্সিডাইজড, এটা ভালো লাগবে জিন্সের সাথে পরলে। আর এমনি এই দোকানটার কালেকশন কিন্তু খুবই ভালো, দেখে নাও তোমরা। এই দোকানটা ঢাকেশ্বরী বস্ত্রালয়ের একদম অপোজিট।
ঢাকেশ্বরী বস্ত্রালয় কিন্তু, হ্যাঁ আদি ঢাকেশ্বরী নয় কিন্তু। বাড়ি ফিরে যাওয়ার আগে গুপ্তা ব্রাদার্স মিষ্টির দোকানে ভাবছি ঢুকবো। তো এখানকার মিষ্টি শুনেছি খুব ফেমাস, তো চলো ঢোকা যাক। ওখানে হরেক রকম মিষ্টি সাজানো আছে, দেখেই জিভে জল চলে এলো। কালার মিষ্টি এ দেখো, তো আমরা একটা লবঙ্গ লতিকা আর একটা সুইট সামোসা নেব। আমি খাবো লবঙ্গ লতিকা আর ও খাবে সুইট সামোসা, তো খেয়ে নেওয়া যাক। তো এবার আমরা বাসের জন্য ওয়েট করছি, এবার বাড়ি ফিরতে হবে। তো আজকের আমার ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে বেশি বেশি করে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।